নির্বাচনী প্রচার কাজে যারা কাজ করতেছে তাদের মধ্যে তাদেরকে তারা ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, হুমকি ধামকি দেওয়ার দিচ্ছে। এটা সেটা হলো নৌকা নিয়ে যিনি নির্বাচন করছেন স্বাভাবিকভাবে সেই দিবে, আর তো কেউ দেওয়ার নেই। এবার বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ স্বজনন্দ শেখ হাসিনা একটি দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমাদের স্বাধীন নির্বাচন কমিশন বাস্তবায়ন করছে, যে আমাদের প্রতিযোগিতার একটা আয়োজন করে দিয়েছে। তো সেই দিক থেকে ভোটারদের মধ্যে ঢাকা পাঁচ আসনে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতীক ট্রাক, কারণ এখানে দল থেকে একজনকে দিয়েছে, আবার যেমন শেখ হাসিনার অনুমতিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তো এখানে আমাদের আওয়ামী লীগ সহযোগী সংগঠন তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ পেয়েছে। এই সুযোগটার কারণেই কিন্তু আজকে আমাদের যে অংশগ্রহণমূলক উৎসবমুখর একটা নির্বাচন সেটা কিন্তু আপনারা ঢাকা পাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এখানে যেহেতু আমার বাবাকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ স্বজনন্দ শেখ হাসিনা তারা পাঁচবার মনোনয়ন দিয়েছিলেন, আওয়ামী লীগ সহযোগী সংগঠন এবং শুভাকাঙ্ক্ষী সবাই মিলে সর্বস্তরের জনগণ তাকে টানা তৃতীয়বার চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত করেছিল। তো আমার বাবা তো এখানে ঘরে ঘরে আওয়ামী লীগের নেতাকর্মী তৈরি করে গিয়েছে, যে আমার পাশে ডানে ভাই আমার চাচা ভাইরা যাদের দেখতে পান সবাই কিন্তু আমার বাবার আওয়ামী লীগের রাজনৈতিক সহকর্মী। তো এখানে আমার বাবা তো যেভাবে কাজ করেছে আমি সেটা দেখেছি, আমি শিখেছি যে জনগণের পাশে থাকতে হলে কী কী কাজ করতে হবে। প্রথমত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন অবৈধ চাঁদাবাজির শিকার না হয়, তারা যেন মাদকের হিংস্র সবলের দাবায় আক্রান্ত হয়ে না যায়, এবং তাদের যেন এই জনপদটা যেন আপনার অবৈধ জমি দখলকারীদের মধ্যে চলে না যায়, এগুলো চাই। আমি সরাসরি ব্যাহত হচ্ছি না, তবে এই আমার নির্বাচনী প্রচার কাজে যারা কাজ করতেছে তাদের মধ্যে তাদেরকে তারা ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, হুমকি ধামকি দেওয়ার দিচ্ছে। এটা সেটা হলো নৌকা নিয়ে যিনি নির্বাচন করছেন স্বাভাবিকভাবে সেই দিবে, আর তো কেউ দেওয়ার নেই। তবে এখানে যেটা হুমকি বা ভয়ভীতি কে প্রদর্শন করে সেটা তারাই করে যাদের সাথে ভোটারদের সাথে সাধারণ জনগণের সাথে সম্পৃক্ততা নেই। তারা এই স্বতন্ত্র প্রার্থী আমি সজল মোল্লা ট্র্যাক মার্কা তারা এই জনপ্রিয়তায় ভীত হয়ে তারা এই ভীতি প্রদর্শন করছে আমাদের নেতাকর্মীদেরকে যারা প্রচার কাজে অংশগ্রহণ করছে। তো আমাকে এখনও আমি সম্মুখীন হইনি, কিন্তু আমার যেই প্রচার কাজে যে নেতাকর্মীরা করছে তারা আমার কাছে কিছু কিছু অভিযোগ করছে যে এরকমটা কোথাও কোথাও হচ্ছে।